আংশিক নয়, সম্পূর্ণ প্রচারে অঙ্গীকার। জেলা তথ্য অফিসের আয়োজনে সোনাতলা উপজেলার বালো ইউনিয়ন পরিষদের সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে মহিলা সমাবেশ, সঙ্গীত ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে সরকারের নানা উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আক্তারুন্নেসা, বগুড়া জেলা তথ্য অফিসার মুজিবুর রহমান, বালোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, বালোয়া ইউনিয়ন যুবলীগ নেতা রুহুল আমিন হিরু। অনুষ্ঠানে সরকারের উন্নয়ন নিয়ে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। সিএনএন বাংলা টিভি, জাহিনুর ইসলাম। সমিতির সদস্য হিসেবে তোমার ভাগ্যের পরিবর্তন হয়েছে না।